নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এখনও কীভাবে ভারতীয় ক্রিকেট দল ICC T20 ওয়ার্ল্ড কাপ 2021 সেমিফাইনালে পৌঁছাতে পারে, আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত ডিটেলসটা আপনাদেরকে জানাবো। তার পাশাপাশি নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে বাদবাকি ম্যাচগুলো কত রানে জিততে হবে এবং কোন ম্যাচ হারতে হবে, এবং ভারতীয় দলকে প্রতি কটা ম্যাচ কত রানে জিততে হবে নিজেদের নেটরানরেট আরও ভালো করার জন্য, আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয় আপনাদেরকে ডিটেলসে জানাবো। তাই বন্ধুরা, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। এবং যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করব, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এখানে খেলা সম্বন্ধে আপনারা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, দুটি উপায় ভারতীয় দল পৌঁছাতে পারে ICC T20 ওয়ার্ল্ড কাপ 2021 সেমিফাইনালে। প্রথমত, সেমিফাইনালে পৌঁছতে গেলে ইন্ডিয়াকে কর্ম করতে হবে। সেই কর্মটি হলো ইন্ডিয়াকে তাদের আপকামিং যে তিনটি ম্যাচ আছে, অর্থাৎ আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া, এই তিনটি দলের বিরুদ্ধে টোটাল 160 রানের মার্জিনে জিততে হবে। অর্থাৎ ধরে নিন, আফগানিস্তানকে যদি ভারতীয় দল 20 রানের মার্জিনে হারায়, তারপরে ভারতীয় দলকে নামিবিয়া ও স্কটল্যান্ডকে 70 রান অর্থাৎ 140 রান, অর্থাৎ সব মিলিয়ে 160 রানের মার্জিনে ভারতীয় দলকে জিততে হবে। তাহলে ভারতীয় দলের নেট রান রেট নিউজিল্যান্ড ও আফগানিস্তানের থেকে বেশি বেটার হয়ে যাবে। দ্বিতীয়টি হচ্ছে ভারতীয় দলের ভাগ্য, কারণ এইবার ভারতীয় দলের সেমিফাইনালে কোয়ালিফাই করার পুরোপুরি নির্ভরতা ভারতীয় দলের ভাগ্যের ওপরে। ভাগ্য কীভাবে? প্রথমত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচের মধ্যে আফগানিস্তানকে জিততে হবে, নিউজিল্যান্ডকে হারতে হবে, এবং তারপরে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের যে বাকি ম্যাচগুলো আছে সেই ম্যাচে আফগানিস্তান ও নিউজিল্যান্ড যাতে 15 রানের বেশি মার্জিনে না যেতে সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে ছোটো ছোটো ম্যাচ জয় পেতে হবে, 10-15 রানের বেশি নয়। অর্থাৎ এই দুইভাবেই ভারতীয় দল এখনও পৌঁছাতে পারে ICC T20 ওয়ার্ল্ড কাপ 2021 সেমিফাইনালে। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয়, এই দুটো সিনারিও অনুযায়ী ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছাতে পারবে? সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।